বাইরা সবাই তাইলে সত্যা করে আমাদের অভিভাবককে বাইরা দেবো গা, এটা আমরা মাইনা নিতে পারতাম। ফের ত্রিপুরাতে আইনের শাসন নেই, শাসকের গুন্ডারাজ কায়েম সৃষ্টি করেছে বিজেপির দুর্বৃত্ত বাহিনীরা। আমরা একসময় দেখেছিলাম বিজেপির বাইক বাহিনী মাফিয়া মস্তান সুশান্ত চৌধুরী ইন্দ্রনগরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা করে, সুদীপ অনুগামীরা রাস্তায় বসে আন্দোলন করেন, পুলিশ বিজেপির চাটুগিরি কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ইন্দ্রনগরে একেবারে রাস্তা থমথমে পরিবেশ। সুদীপ অনুগামী কংগ্রেস সমর্থকদের ওপর হামলা করে এবং কংগ্রেসের দলীয় কার্যালয়ে এটি ভাঙচুর করে বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতৃত্ব। দেখুন মানে শেষের পথে উনাকে এসে মারধর করে এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে লন্ডভন্ড করেছে। আমাদের 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগেই বিজেপির বহিরাগতরা ইন্দ্রনগরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে একেবারে মাঝ রাস্তার পথেই কংগ্রেস সমর্থকদের ওপর আক্রমণ করে। ইন্দ্রনগরবাসী এলাকা জানিয়েছেন কোনো দিন এই ধরনের ঘটনা ঘটেনি, যে অপ্রীতিকর ঘটনা আইন শৃঙ্খলা একেবারে নষ্ট করতে চাইছে শাসক দলের দুর্বৃত্ত বাহিনীরা। তা মুখ্যমন্ত্রী মানিক সাহাকে যোগ্য জবাব দিতে হবে এবং আইনমন্ত্রী রতনলাল নাথের পদত্যাগের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। গ্রামবাসীরা আতঙ্কে বসবাস করছেন ইন্দ্রনগর এলাকার থমথমে পরিবেশ। আইটি ভবনের সামনে দিয়ে তারা তাণ্ডব করতে করতে আইছে, সিসিটিভি ক্যামেরা তাদের।